ঝাল ঝাল করে মুড়ি মাখানো আমার বাসার প্রত্যেকটা সদস্যই খুব পছন্দ করে আর চাল ভাজাও আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো দুটার একটাও বাসায় ছিল না মুড়িও ছিল না ভাবলাম ঝটপট করে কিছুটা মুড়ি আর চাল ভেজে ফেলি আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে থাকছে অল্প সময়ে চাল আর মুড়ি ভাজা তো ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে ফেলবেন ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো চলুন চলে যাই আমি ঝটপট করে কিভাবে এই দুটো আইটেম করেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো ভাজার জন্য আমি এখানে ভাতের চাল নিয়েছি আর এটা একটু মোটা চাল মানে এই চালটা দিয়ে মুড়ি ভাজলে খুবই ভালো লাগে তো এই চালটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে এটা প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর লবণ পানিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো বিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এটা রান্নার তেল দিবেন মানে সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নেবেন আমি প্রথমেই চালটা ভেজে নেব আর চালটা ভাজার জন্য তেলটাকে খুব বেশি গরম করবেন না বেশি গরম করে ফেললে এটা মুড়ির মতো হয়ে যাবে আর মুড়িটা যখন ভাজবো তেলটা বেশি করে গরম করে নিতে হবে যাতে একদম অল্প সময়ের মধ্যেই চালটা ফুটে যায় তো তেলটা আমি মোটামুটি গরম করে তারপরে একটা ছাঁকনির মধ্যে মানে একটা চালনির মধ্যে আমি কিছুটা চাল নিয়ে তেলের উপরেভাবে এভাবে বসিয়ে দিয়েছি আর চাল দেখা যায় আমরা এমনি ভাজতে গেলে অনেক সময় লাগে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় আর এটা ভাজতে খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তেলের মধ্যে আর এটা ঝটপট করে ভেজে নিয়ে আপনারা ঝটপট করে খেয়ে নিতে পারেন তো দেখেন আমার কিন্তু চাল ভাজাটা হয়ে গেছে এটা একটু আস্তে আস্তেই ভাজতে হবে তেল বেশি গরম করা যাবে না তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এভাবে আমি প্রায় এক বাটি চাল এভাবে ভেজে নিয়েছি এটা অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য যেহেতু পছন্দ করে তো এভাবে দুটা চালনির মধ্যে নিয়ে আমি চালটা ভেজে নিয়েছি আর মোটামুটি বেশিই দিয়েছি তেলটা যদি একটু বেশি পরিমাণে দেয়া যায় তাহলে কিন্তু একটু বেশি করে চাল নিয়েই ভাজা যায় আর যদি তেলটা অল্প দেন তাহলে আপনারা অল্প অল্প করে চাল নেবেন জানি চালটা তেলের মধ্যে ডুবে থাকে আমি যেভাবে ভাজছি ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে তো এরকম করে আমি দু তিনবার চাল ভেজে নিয়েছি আর এটা হচ্ছে একেবারে তেলটা বেশি করে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদম মুড়ির মতো হয়ে যাবে আর এগুলা খেতে এত মজা মানে এটা যদি আপনারা একটু বেশি করে ঝাল বা একটু চানাচুর দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আমার মনে হয় বাসায় বসে আপনারা ট্রাই করতে পারেন আর আপনাদেরও খুব ভালো লাগবে তো এভাবে তেলটা বেশি হাই হিটে রেখে তেলটা বেশি করে গরম করে নিতে হবে যাতে চুলায় মানে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই চালটা ফুটে যায় তাহলে দেখবেন যে একদম মুড়ি হয়ে গেছে আর চাল ভাজার সময় তেলটা হালকা গরম করে নেবেন এভাবে আমি দুটা বাটি ভেজে নিয়েছি একটা বাটি আমি চাল ভেজেছি আর এক বাটিতে আমি মুড়ি ভেজে রেখেছি দেখতে পাচ্ছেন চাল ভাজার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর যেহেতু তেলে ভাজা খেতে ভীষণই মজা লাগে চাল ভাজাটাও কিন্তু আপনারা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারেন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে একদম দশ বিশ মিনিটের মধ্যেই দুটা রেসিপি হয়ে গেল তো ভালো লাগলে বাসায় বসে আপনারাও ট্রাই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ